সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। Hello and welcome to Ishq Tolly Tales. Ebong shekhane 104.8 IshqFM India's only romantic radio station e ami Riya and of course amar pochonder dujon obhineta Soham ebong Ritwick ke niye ajke eshchi karon na bujhtei parchen notun kore alada kore bolte hobe na je dharmajuddha niye amra bhishon bhalo bhabe ekta adda dewar chesta korbo kintu first ekta bouncer diye shuru korbo bouncer ta hocche je dharmajuddha asche tarpor ekta shomoy mone holo hoyto release hoye geche কিন্তু তারপর এখন মনে হলো যে না ধর্মযুদ্ধ এবার ফাইনালি রিলিজ হচ্ছে এতটা ডিলে কেন এটার মূল কারণ অতিমারি আসলে যখনই আমরা এর আগে দুবার ধর্মযুদ্ধ রিলিজের প্ল্যান করা হয়েছে তখনই মানে ওয়েব এসেছে ফলে খুবই বাধ্য হয়ে ছবিটা পিছোতে হয়েছে এবং সাধারণত এই ধরনের ঘটনা ঘটলে একটা ছবির ক্ষেত্রে ক্ষতিই হয় কিন্তু আশ্চর্যজনকভাবে ধর্মযুদ্ধ বিষয়ে এখনও প্রাসঙ্গিক সেটা যে খুব দারুণ ব্যাপার তা নয় হয়তো নাগরিক হিসেবে ব্যাপারটা খুব সাংঘাতিকই হয়তো কিন্তু ছবিটা যেহেতু প্রাসঙ্গিকতা হারায়নি ফলে আমার মনে হয় যে দেরি হলেও মানে অসুবিধে হবে না মানে মানুষের রিলেট করতে কোনো অসুবিধে হবে না যখন খুব ডিফারেন্ট টাইপের ডিফিকাল্ট টাইপের ছবি হয় চরিত্র হয় তোমরা ভীষণ মানে ইউ গাইজ হ্যাভ রিয়েলি কাম অ্যাক্রস অ্যাজ পাওয়ারফুল অ্যাক্টার্স আমাদের মনে ভীষণভাবে তোমাদের অভিনয় দিয়ে তোমরা দাগ কেটেছো অ্যান্ড সেরকম ধরনের তোমরা চয়েসেসও করেছো তো ধর্মযুদ্ধে ইন্ডিভিজুয়ালি তোমাদের দুজনের কাছেই প্রশ্ন ওয়ান বাই ওয়ান প্লিজ তোমরা আনসার করো যে তোমাদের ক্যারেক্টারের নাম এবং তোমরা মানে তোমাদের চরিত্রটার সম্বন্ধে যদি একটু বলো বিকজ অভিনয়টা ট্রেলারের ঝলকেই বোঝা যাচ্ছে অফকোর্স অ্যান্ড গোটাটা দেখলে সেটা আরও ভালো বোঝা যাবে বাট সেই হিউজ এক্সপেকটেশন নিয়েই অফকোর্স আমরা হলে যাবো 11 আগস্ট কিন্তু তাও যদি একটু যদি বিফোর দ্য ফিল্ম নট রিভিলিং মাচ যদি একটু মাঝামাঝি জায়গা একটু দিতে পারো আমাদের অ্যাকচুয়ালি আমার ক্যারেক্টারটার নাম হয়েছে জব্বর ঠিক আছে তো জব্বর নাম দিয়ে বুঝতে পারছো যে মুসলিম ধর্মে বিলং করে কিন্তু কোথাও তার মধ্যে কিন্তু যে আমি মুসলিম বলে আমি সর্বোচ্চ যে আমি সমস্ত রাইট আমার এটা কিন্তু কোথাও তার মধ্যে প্রকাশ ছিল না এবং সেই একটা খুবই অতীব সাধারণতম একটি মানুষ ছিল এই রাজ্যেরই ঠিক আছে তো যেখানে তার ব্যবসাটাই হচ্ছে তার একটা ছোট্ট ব্যবসা আছে সেটা হচ্ছে মাংস কাটার ব্যবসা ঠিক আছে ও মানে ও হচ্ছে কসাই ঠিক আছে তো এইটাইভাবে কিন্তু সেইখানে কোথাও না কোথাও কারোর একটা মাথা মস্তিষ্কে প্রসূত বলো বা যেরকমভাবেই হোক না কেন এই ছেলেটাকে একটা ভিকটিম করে তোলা হয় যে তুই বেটা পাকিস্তানি ঠিক আছে এবং বারবার করে বলা হচ্ছে যে মুসলিম মানেই যে পাকিস্তানি নয় ঠিক আছে আচ্ছা তুমি তো আমার বাড়ির আমার আম্মির হাতে সেবাই খেয়েছো ঠিক আছে আমিও তো তোমার বাড়ির দুর্গাপুজোর প্রসাদটা খেয়েছি তাহলে হঠাৎ করে আজকে কেন এরকম আমাকে এই অপবাদটা দিচ্ছ ঠিক আছে আমরা তো একসঙ্গে বড় হয়েছি আমরা খেলেছি ওদের সক্ষতা রাখ ঠিক আছে তো এরকম ওর উপর চাপিয়ে দেওয়া হয় এবং কোথাও না কোথাও প্রত্যেকটা ক্যারেক্টারই কিন্তু ভিকটিম হয়েছে ঠিক আছে এবং সেটা ধর্মকে সামনে রেখেই হয়েছে এইটা হচ্ছে আপত্তি ঠিক আছে এইটা হচ্ছে আপত্তি আমি এইটুকুই বলবো তার বেশি বলবো না কারণ তা না হলে পরে সেই স্পৃহাটা চলে যাবে আমার চরিত্রটার নাম রাঘব রাঘব খুবই সাধারণ একজন মানুষ আমাদের প্রচুর অগণিত ভারতবাসীর মতন একজন খুব সাধারণ একজন মানুষ মার সঙ্গে থাকে কিন্তু রাঘবের একটা খুব ব্যক্তিগত শোককে মানে তাকে রাজনীতির সেটাকে ব্যবহার করে তাকে তাকে তার মধ্যে একটা উন্মত্ততা তৈরি করা হয় তাকে একটা ভুল বোঝানো হয় এবং সেটা ধর্মকে সামনে রেখে তো রাঘব খানিকক্ষণের জন্য তার সেইটার মানে ভিকটিম হয়ে ওঠে তারপর কী হয় সেটা এই গল্পের বিষয় দাঙ্গাতে মানুষ মারা যায় না মনুষ্যত্ব মারা যায় তো সেইটাকে আমরা বরং এটাকে অ্যাড্রেস করার চেষ্টা করা হয়েছে গল্পটাতে এইটুকুই বলতে পারি আপাতত সাথী লেখাদি এখানে খুব গুরুত্বপূর্ণ চরিত্র এবং সাথী লেখাদি মাই তবে কার মা তার জন্য আমার মনে হয় ওই 11 তারিখ অব্দি অপেক্ষা করার একটু প্রয়োজন আছে এরকম একটা ইম্পর্ট্যান্ট জিনিস নিয়ে যখন ছবিটা হচ্ছে দিস কামস উইথ আ লট অফ রিস্ক অলসো কারণ আজকাল সোশ্যাল মিডিয়া তো খুব স্ট্রং মানুষ ট্রোল করতে ছাড়ে না মানে বাহবাটা খুব কম হয় ট্রোলিংটা বড্ড বেশি হয় গিভেন দ্য টাইমস ইন উইচ উই আর সিটিং অর স্ট্যান্ডিং এটা ইটস বিন আ প্র্যাকটিস তো সেখানে দাঁড়িয়ে এরকম একটা ছবি চুজ করার আগে কি দুবার ভাবতে হয়েছে বা ভাবতে হয় ট্রোলারদেরকে ভয় পাওয়ার কিছু নেই ট্রোলারদের যেটা বেস্ট ট্রোলারদেরকে উপেক্ষা করাটাই হচ্ছে বেস্ট যারা ট্রোলার তাদেরকে কারণ মানে তোমার জাস্ট কিছু জিবি ফ্রিতে আছে বলে আর তোমার এই আঙুলটা প্রপার কাজ করে বলেই যে তুমি যা খুশি বললেই যে সেটা একটা সাংঘাতিক বড় কাজ হবে বড় কথা হবে যে বা যারা করে তারা নিজেদের যোগ্যতাটা নিয়ে একবার ভাবে না আমি একটাই ভাবি
এটা আমার প্রশ্ন, যে বা যারা করে মানে একজনকে অপমান করে বা অবহেলা করে যে কি আনন্দ, এটা মনে হয় স্যাডিস্ট বিহেভিয়ার ছাড়া আর কিছুই নয়। এই যে বিভেদের মাঝে থাকো মিলনও মহান, এই যে ভারতের যে মূল মন্ত্র সেইটাই কথা বলা ফাইনালি সব চরিত্র হয়তো কি খুঁজে পায়, সেই মন্ত্রটা খুঁজে পায়, তো এটা তার গল্প আর কি। তো এটা কেন ভয় পাবো, এত ভালো কথা এইটা বলতে ভয় পাবো কেন? অবভিয়াসলি এই ছবিটা মানে ছবিটার ট্রেলারটা দেখে, ইনফ্যাক্ট জবের থেকে আসছে বা জবের থেকে পোস্টার্স এসছে, একটা সোশ্যালি স্ট্রং মেসেজ সবাইকেই দিতে চাইছে। সেই মেসেজটা ডেফিনেটলি পুরোপুরি আমরা জানতে পারবো ওয়ান্স উই ওয়াচ দ্য ফিল্ম 11th August, কিন্তু তার আগে একটা ছোট ট্রেলার মেসেজ হিসেবে যদি সবাই যারা এই ভিডিওটা দেখবেন তাদেরকে তোমরা যদি এক লাইন মেসেজ দিতে চাও সেটা কী হবে? সবার চেনা একটা লাইন বলবো, ওইটুকুই কথা যে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। আমি নিজে একটা কবিতা লিখেছিলাম যদি, হ্যাঁ, তো সুতরাং এইটাকে নিয়ে এবং কবিতাটার নাম লিখেছিলাম, দিয়েছিলাম নিশানা, ঠিক আছে? তো ইট ওয়াজ লাইক দ্যাট অনলি, কি বন্ধ করো এ গুলিগালা, বন্ধ করো বোমা বর্ষণ, বন্ধ করো ধর্মের নামে একে অপরকে শোষণ। ঝরে গেছে কত প্রাণ আজ, ঝরে গেছে কত রক্ত, হয়েছে আজ কোমল হৃদয় পাষাণের মতো শক্ত। ধর্মের নামে বন্ধ করো এ অন্যায়, বন্ধ করো অবিচার, জ্বালাও সবাই শান্তির আলো, সরিয়ে অন্ধকার। হয়ো না ক্রুদ্ধ, করো না যুদ্ধ, ছিনিয়ে নিও না অন্যের শ্বাস, একে অপরের জন্যে আছো, জাগাও মনে বিশ্বাস। তাহলে আর দেরি নয়, লাগাও বুকে একে অপরকে, দেখবে চলে গেছে সব ঘৃণা, ভালোবাসো বন্ধুকে, শ্রদ্ধা করো গুরুজনকে, এই হোক শান্তির নিশানা। I really want to say যে সোহমের এই সাইডটা কিন্তু at least আমরা জানতাম না, and thank god 104.8 IshqFM এর প্ল্যাটফর্মে this has got released, and মানে in fact আমরা সবাই জানতে পারলাম। সো এরপরে এবার আমরা জানি কবিতা লিখতে হলে ধরতে হলে কোথায় যাব। 11th August ফাইনালি ধর্মযুদ্ধ রিলিজ করছে, যেটা বলা হলো যে একদমই তাই, এখানে ধর্মটা প্রাধান্য নয়, এখানে আমরা যে মানুষ এবং মানবিকতাটাকেই সর্বপ্রথম এবং সর্বোপরি রাখতে হবে, এটা একটা সোশ্যাল মেসেজ দেওয়ার প্রয়াস বা প্রচেষ্টা মাত্র। তো সুতরাং আমরা সত্যি তাই যে কন্টেন্টটা যেটা হয়তো এতটাই ভালনারেবল যে এই মুহূর্তে সেটা কখনোই অপ্রত্যাশিত, এই মুহূর্তে সেটা অনভিপ্রেত, কিন্তু তবু এরকম একটা সাবজেক্টকে বরাবরই চক্রবর্তী একটা প্রাসঙ্গিকতা থাকে তার সাবজেক্টের মধ্যে, এবং তার একটা USP থাকে যে মানুষের মনে কোথাও একটা দাগ কাটবেন। তো আমার মনে হয় যে ধর্মযুদ্ধ 11th August যখন রিলিজ করবে, ডেফিনেটলি আপনাদের মনের মধ্যে একটা চরম দাগ কাটবে, এবং আপনারা যথেষ্টভাবে শিক্ষিত, যথেষ্টভাবে আপনারা সমাজ সচেতন, বাকিটা আপনারা আপনাদের উপর বিচার্য।